বাংলার মতো মোহনীয় রূপ পৃথিবীর খুব কম দেশেই আছে। প্রতি দু মাসে একটি ঋতুচক্র ঘটার শুরুটা হয় গ্রীষ্মকালে। গ্রীষ্মকালের প্রথম দিনটি এই অঞ্চলের একটি সার্বজনীন উৎসব। এই দিনটি বছরের প্রথম দিন, পহেলা বৈশাখ। এই দিনে এদেশের মানুষ মেতে ওঠে পরম এক উৎসবে। নববর্ষের এই উৎসবকে ঘিরে বাঙালির আগ্রহ ও উদ্দীপনার কমতি নেই। বছরের প্রথম সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয়ে যায় নানা আয়োজন। শোভাযাত্রা, গান গিয়ে নতুন বর্ষবরণ, বৈশাখী মেলায় দল বেঁধে বর্ণালী সাজে সেজে নারী পুরুষ শিশু সবার আনন্দে মেতে ওঠা। মেলায় থাকে বাঙালি ঐতিহ্যের কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, লোকশিল্পজাত পণ্য, কুটির শিল্পজাত পণ্য, মৃৎশিল্পজাত পণ্য। এছাড়াও থাকে খাবার, মুড়ি মুরগি, সন্দেশ, আরও অনেক কিছু। থাকে নাগর দোলা, পুতুল খেলা, সার্কাস, গম্ভীরা, শাড়ি ও জারি গান, আর নাটক, যাত্রাপালা। এছাড়াও বড় বড় নদীতে চলে নৌকা বাইচের আয়োজন। ইতিহাস থেকে জানা যায় বাংলা সনের শুরু হয়েছিল মুঘল সম্রাট আকবরের হাত ধরে। কৃষকদের খাজনাপাতি আদায়ের সুবিধার জন্যই সম্রাট আকবর নতুন সনের সূচনা করেন। 1584 খ্রিস্টাব্দের মার্চের 10 তারিখ তিনি নতুন এই সাল প্রবর্তন করেন। তবে এই সাল গণনা শুরু হয় সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের সময় 5 নভেম্বর 1556 খ্রিস্টাব্দ থেকে। শুরুতে এই সালের নাম ফসলি সন থাকলেও কালের আবর্তনে তার রূপ পেয়েছে বঙ্গাব্দ হিসেবে। বৈশাখ মাস বসন্তের সেই সময়ের কিছুটা রূপ নিয়েই প্রকৃতিকে বয়ে নিয়ে চলে। বসন্তের যে রং প্রকৃতিতে লেগেছিল তার যেন পূর্ণতা ঘটে বৈশাখে। বসন্তের গাছে গাছে থাকা ফুল এ সময় ফলে পরিণত হতে থাকে। আম, লিচু, কাঁঠালের মতো মুখরোচক ফলের ভারে গাছ ভরে ওঠে। এ সময় সূর্যের প্রখরতা বেড়ে প্রকৃতি হয়ে ওঠে উষ্ণ আর চঞ্চল। গ্রীষ্মের দুপুরে দেখা মেলে গাছের পাতার আড়ালে রোদের তাপ থেকে নিস্তার খুঁজে একটু জিরিয়ে নিচ্ছে নানা জাতের পাখি। বৈশাখ মাস থেকে অনেক পাখির প্রজনন মৌসুম শুরু হয়, বিশেষ করে ছুটি শালিক টুনটুনি, ভাত শালিক, দোয়েল, চড়ুই পাখির প্রজনন সময় এই মাস। বৈশাখ মাসেও প্রচুর ফুলের সমারোহ চোখে পড়ে প্রকৃতিতে। এ সময় কৃষ্ণচূড়া, জারুল, অশোক, অঞ্জন, সোনালু,
লাল সোনাইল, কাঠগোলাপ, স্বর্ণচাপা আর গন্ধরাজের দেখা মেলে। বৈশাখ মাসে খালি বিলে পানি থাকে না বললেই চলে। অনেক এলাকায় দেখা যায় খরা। এই মাস যেমন খরতাপে পুড়ে মরে, তেমনি অকস্মাৎ কালবৈশাখীর আঘাতে লণ্ডভণ্ড করে দিয়ে যায় সাজানো গোছানো প্রকৃতিকে। বাংলার প্রকৃতিতে বৈশাখ এক অপূর্ব রূপ নিয়ে হাজির হয় প্রতি বছর ঋতুচক্র শেষে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশাখ মাস তার আগের রূপ আর জৌলুস হারিয়ে ফেলেছে অনেকখানি। আমরা যদি আমাদের প্রকৃতিকে রক্ষা করতে না পারি, তাহলে হয়তো কাগজে কলমে বৈশাখ থাকবে, কিন্তু প্রকৃতিতে দেখা যাবে না তাকে। তাই পরিবেশ রক্ষায় সচেতন হওয়া দরকার সকলকেই। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।